हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज आमी आपनादेर साथे शेयर करब कचु शाकेर असम्भव मजार एकटा रेसिपी। आमार एई पद्धतिते कचु शाक रान्ना खेते किन्तु अनेक बेशी मजा हय। ताछाड़ा एई रान्नाय किन्तु अनेक बेशी समयेरो प्रयोजन हय ना। तो प्रथमे आमी एकटा फ्राई प्याने 1.5 टेबिल चामच परिमाण तेल दिये दिलाम। तेलटा गरम होवार पर दिये दिच्छि कयेकटा तेजपाता, একটা রসুন কুচি আর দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুনটা একটু হালকা বাদামি রং করে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা আর রসুন দুইটা একসাথেই কিন্তু 1 টেবিল চামচ পরিমাণ হয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ লবণ। শাকসবজিতে কিন্তু লবণ অনেক কম দিতে হয়, সেদিকটা খেয়াল রাখতে হবে। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছি কয়েকটা চিংড়ি মাছ। এখন মশলার সাথে চিংড়ি মাছটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। প্রায় 2 মিনিট কষানোর পর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সামান্য লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা কচু শাকগুলো। আর কচু শাকটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি একটাই কারণ, যাতে খাওয়ার সময় কোনো চুলকানি অনুভব না হয়। এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য মিডিয়াম হিটে রান্না করব। আর কচু শাকটা দেওয়ার সময় দেখতেই পেয়েছিলেন যে কিছুটা পানি আছে, তো এই পানিটাই কিন্তু আমাকে এই 10 থেকে 12 মিনিটের মতো রান্না করতে সহযোগিতা করেছে। আর আমি এখানে 400 গ্রামের মতো কচু শাক নিয়েছিলাম। আমার 400 গ্রাম কচু শাকের জন্য আমার এটুকু মশলাই ঠিক আছে। আর আমার এই রান্নাটাকে আমার ফ্যামিলির লোকজন রাজকীয় স্বাদের কচু শাক রান্না বলে থাকেন। আমার রান্নাটা অলমোস্ট শেষ। আমি এ পর্যায়ে সামান্য একটু চিনি অ্যাড করে দিয়েছি। আর রেসিপিটা এই ওয়েতে অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।